এটা দেখুন, এবং এতটাই হেভি, এতটাই হার্ডনেস আপনার টাইসটা। এই যে দেখুন, এটা আমাদের যতই ফাড়ান কোনো কিচ্ছু হবে না, যত ওয়েট দেন কোনো সমস্যা নেই। এক, এগুলো কিন্তু দাগ পড়বে না। এই যে দেখুন, এগুলো তো দাগ পড়ার কোনো চান্স নেই, প্রবলেম হবে না। এই যে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু আমি যত করছি এটা কিন্তু ফায়ার করবে। এই যে এখানে দেখেন ক্ষয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে আরও একটি নতুন একদমই আপডেট, একটা গরম গরম খবর নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আছি সাভার শিমুলতলা ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে ডিসেম্বর মাস, মানে অফারের মাস, আবারও দাম কমলো টাইলসের। আপনার মির সিরামিক্সের 2424 ফ্লোর টাইলসে কিন্তু আবারও দাম কমলো। আপনারা যারা টাইলস কিনবেন বা কিনতে চান এখন বা পরবর্তীতে কিনবেন, যদি কোনো প্রবলেম না থাকে অবশ্যই ডিসেম্বর মাসের মধ্যে আপনি প্রোডাক্টগুলো কেনার চিন্তা করবেন। অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন, শুধু মিরই না, বাংলাদেশের যতগুলো কোম্পানি আছে, টপ ফাইভ যে ব্র্যান্ডগুলো আছে, এইসব ব্র্যান্ডের মধ্যে ভালো একটা প্রোডাক্ট এবং ভালো কোয়ালিটি দেখে আপনারা অবশ্যই প্রোডাক্টগুলো কিনবেন, তাহলে যেখান থেকেই কিনেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অবশ্যই একটা অফিসিয়াল ডিলার থেকে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো কিনবেন, এতে করে আপনারা প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না। তো ভিউয়ার্স, আজকে মূলত ভিডিওটি করছি আপনার ডিসেম্বর মাসে আমাদেরকে কিন্তু কোম্পানি স্পেশালি একটা ছাড় দিয়েছে, শুধু এটা কিন্তু সীমিত সময়ের জন্য, এই ডিসেম্বর মাসটা জুড়েই কিন্তু এই ছাড়টা থাকতেছে। তো আপনারা যারা প্রোডাক্ট কিনতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, আজকে শুধু আমি আপনাদেরকে 2424 কালেকশনগুলো দেখাবো, এবং যারা বিশেষ করে ওয়াল টাইলস অন্যান্য যে আইটেমগুলো আছে ওগুলো কিন্তু বাসা বাড়িতে লাগে কম, যার জন্য ওইসব নিয়ে কাস্টমার অতটা চিন্তা করে না, বিশেষ করে ফ্লোর মালটা নিয়ে কিন্তু অনেক চিন্তা করে, কারণ এটার বাজেট ফুল হয়ে গেলে সেক্ষেত্রে অনেক কষ্ট হয়। তো অনেকেই চিন্তা করেন যে আমরা যদি 2 টাকা সেভ করি, 1000 ফুট বা 2000 ফুট প্রোডাক্ট হলে 2 টাকা করে হলে 4000 টাকা সেভ। তো যারা 5-10 হাজার স্কোয়ার ফিট, 20 হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট কিনবেন তাদের তো অনেক টাকাই সেভ। তো ইনশাল্লাহ আপনারা যদি সুযোগ থাকে এই ডিসেম্বর মাসেই কিন্তু আপনারা প্রোডাক্টগুলো কিনবেন। তো ভিউয়ার্স, আপনারা আমাদের শোরুমে যেভাবে আসবেন, তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের শোরুমের ডিসপ্লে, সামনের ফ্রন্টটা যে দেখতে পাচ্ছেন আপনারা, মিরর সাইনবোর্ড দেওয়া আছে ডিলার ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি 2। এই হচ্ছে আমাদের শোরুমটি। তো আপনারা যদি আসেন এখানে আপনারা দেখতে পারবেন, এই হচ্ছে শিমুলতলা ওভারব্রিজ, আর ওভারব্রিজের পাশে আপনারা এখানে আসলে এমকে টাওয়ারটা আপনার চোখে পড়বে। এমকে টাওয়ারের ঠিক বিপরীত সাইডেই আপনারা তাকালে দেখতে পারবেন নাদিয়া ফার্নিচার, নাদিয়া ফার্নিচারের পাশেই ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি এই শোরুমটি। তো ভিউয়ার্স, আজকে দেখাবো আপনার প্রোডাক্টগুলো, আপনার মির সিরামিক্সে শুধু 2424 প্রোডাক্টগুলো নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের মাঝে, এবং কোন প্রোডাক্টটা কোন ফ্লোরের জন্য ভালো, এবং পলিশ প্রোডাক্টগুলো আপনারা কেন লাগাবেন, পলিশ প্রোডাক্টগুলো আপনার ফ্লোরের জন্য কতটুকু উপকারিতা। তবে আমি কিছু রেস্ট্রিকশন আপনাদেরকে দিয়ে দেবো, যদি আপনারা এই রেস্ট্রিকশনটা মেনটেন করে যদি আপনার ফ্লোরে টাইলস লাগান এবং আপনার ফ্লোরে যদি আপনার সেভাবে ইনস্টলিং করতে পারেন, ব্যবহারটা সেভাবে করতে পারেন, আশা করি এই ধরনের প্রবলেমগুলো আপনাদের সামনে আসবে না। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে অনেকগুলো কালেকশন নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে প্রাইসটা, অবশ্যই আজকে মূল ফোকাস থাকতেছে টাইলসের প্রাইসগুলো, যদিও এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ইতিমধ্যে অনেক আরও কয়েকবার দেখিয়েছি, তারপর আজকে মূল টার্গেট থাকতেছে আপনাদেরকে প্রাইস নিয়ে কথা বলা। তো ভিউয়ার্স, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে 2424, এই যে মিরর পলিশ যে প্রোডাক্টটা আছে এইটা, এটা হচ্ছে 2424। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিজাইন, এই একটা ডিজাইন, এই যে একটা, যারা হোয়াইট চান, একদম হোয়াইট চান আপনারা কিন্তু এই যে একদম মিল্ক হোয়াইট আছে, মিক্স সিরামিক্সের এগুলো নিতে পারেন। তো আমাদের এই প্রোডাক্টগুলো প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু আপনার 98, অর্থাৎ আমার শোরুম থেকে যদি আপনারা কিনতেন 98-98 টাকা নিতে হতো, বাট এখন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 96, অর্থাৎ 2 টাকা পার স্কোয়ার ফিটে কমে, 96-96 টাকা পার স্কোয়ার ফিটে আমাদের এখান থেকে কিন্তু আপনারা এনি কোয়ান্টিটি আমাদের থেকে কালেক্ট করতে পারবেন। আর যাদের কোয়ান্টিটি বেশি, 5000+ যদি হয়, অবশ্যই আমরা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি করে দিব 96 এই প্রাইসের মধ্যেই, 96 টাকা প্রাইসের মধ্যেই সারা বাংলাদেশে ইনশাল্লাহ ফ্রি ডেলিভারি করে দিব। সেক্ষেত্রে 5000 ফুট অবশ্যই হতে হবে, 5000 ফুট অবশ্যই হতে হবে। আর যদি আপনারা ফ্যাক্টরির দিকে নিতে চান তাহলে এগুলোর প্রাইস পড়বে কিন্তু 95 টাকা। তবে ফ্যাক্টরির এই যে ব্যাপারটা কিন্তু আমাদের সামনে আসে, অনেকেই প্রশ্ন করেন ভাই ফ্যাক্টরি থেকে নিলে কিন্তু আপনাকে ভাড়া বেয়ার করে নিতে হবে, আমার এখান থেকে নিলেও কিন্তু আপনাকে ভাড়া বেয়ার করে নিতে হবে, যদি কোয়ান্টিটির লিমিটটা যদি আপনারা ক্রস না করেন, যেন 5000 ফুট যদি হতো তাহলে আমি আপনাকে ফ্রি পৌঁছে দিব, যদি এর কম হয় তাহলে অবশ্যই আপনাকে ভাড়া বেয়ার করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে হবে। আর যদি ফ্যাক্টরি থেকে আপনারা প্রোডাক্টগুলো নেন তাহলে কিন্তু আপনার ভাড়াটা আপনাকে বেয়ার করতে হবে, যেমন আমি ফ্যাক্টরি থেকে আনলে কিন্তু আমার এখানে একটা ক্যারিং কস্ট আছে, সেই কস্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ আমি এখান থেকে আনলে আমি কোম্পানি থেকে
1 টাকা ভাড়া পাই, সেক্ষেত্রে আপনারা যদি ফ্যাক্টরি থেকে নেন সেই 1 টাকা আমি কিন্তু আপনাকে দিয়ে দেবো। অর্থাৎ 96 টাকা যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা কিন্তু আপনারা 95 টাকায় কিন্তু পাবেন। তো দেখুন এখানে আরও অনেকগুলো কালেকশন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এই একটা কালার। এই মুহূর্তে যারা আমাদের কাছ থেকে অনেক দোকানদার ভাইয়ারা প্রোডাক্ট কিনেন বিভিন্ন জায়গা থেকে, ইনশাল্লাহ আপনারা যদি ব্যবসায়িক চিন্তা করে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে প্রোডাক্টের দিক দিয়ে হোক, প্রাইজের দিক দিয়ে হোক, ইনশাল্লাহ সব দিকে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করে সব সকল তথ্য সকল বিষয় আপনারা জানতে পারবেন। তো বেশ দেখুন এখানে আরও অনেকগুলো কালেকশন আছে, এগুলো কিন্তু সেম প্রাইজে নিতে পারতেছেন। অর্থাৎ ফ্যাক্টরি থেকে 95 টাকা পার স্কোয়ার ফিট, আর আমার এখান থেকে নিলে 96 টাকা পার স্কোয়ার ফিট। এরপরে দেখুন এই যে একটা কালার, এই যে একটা ডিজাইন দেখুন। এই যে এখন আসি আমরা মূল কথা, সেটা হচ্ছে পলিশ প্রোডাক্টটা কেন আপনার ফ্লোরের জন্য ভালো হবে। আসলে এই যে পলিশ যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পলিশ প্রোডাক্টটার হচ্ছে আপনার উপরের যেই সারফেসটা এটা হচ্ছে গ্লেজ, অর্থাৎ মিরর যে একটা গ্লেজ ব্যবহার করা হয় এটার যে এস ক্রাশ পরে যে প্রবলেমগুলো আমাদেরকে সামনে আসে বা কাস্টমাররা বলে, এটা যে এস ক্রাশ পরে সেটার মূল কারণ হচ্ছে রাফ ইউজের জন্য। রাফ ইউজটা কখন হয়, আপনার যখন আপনার বাইরের স্যান্ডেল বা জুতায় বালি সিমেন্ট যেই জিনিসগুলো ব্যবহার হয়, বাইরের যে ময়লাগুলো সেটা ফ্লোরে কিন্তু ব্যবহার করলেই সেটা কিন্তু স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকবে। আর একটা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা হচ্ছে আপনার ধারালো জাতীয় কিছু যদি আপনি যদি বাসা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু স্ক্র্যাচ পড়বে। তো প্রাইভেট বাসাবাড়িতে নর্মালি সচরাচর এই ধরনের ব্যবহারগুলো কিন্তু হয় না, যার জন্য পলিশ প্রোডাক্টগুলো বাসাবাড়ির জন্য আপনার অনায়াসে 30-40 বছরে কিন্তু কিছু হয় না। আর যাদের কমার্শিয়াল ফ্লোর, তাদের জন্য এই যে দেখুন একটা প্রোডাক্ট আমার হাতে, আজকে কী দেখতেছেন দেখেছেন, এটা লেগিয়া একটা লোয়ার যে জিনিসটা এটা দিয়ে আজকে দেখবো আপনার দাগ পড়ে কিনা। অর্থাৎ এটা কেন আপনারা কমার্শিয়াল ফ্লোরে ব্যবহার করেন এটা বোঝানোর জন্য আসলে আজকে মূলত এটা দিয়ে আপনাকে দেখিয়ে দিব। তো এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হচ্ছে হার্ট শেল, দেখুন হার্ট শেল। এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার কমার্শিয়াল ফ্লোরের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট, মানে এতটা ভালো আপনার ফ্লোরে আপনার যত বালি সিমেন্ট যেভাবে ব্যবহার করেন এইসব প্রোডাক্টে কিন্তু কোনো প্রবলেম হবে না। এই যে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু আমি যত গো সেটা কিন্তু ফায়ার করবে। এই যে এখানে দেখেন ক্ষয় হয়েছে, এই যে দেখেন ক্ষয় হয়েছে, এটা গরম হয়ে গেছে কিন্তু ক্ষয় হয়েছে, বাট এই টাইলসের কিন্তু কিচ্ছু হয় নাই, এই টাইলসটার কিচ্ছু হয় নাই। তো এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই আপনারা মাথায় রেখে কাজ করবেন, কারণ অনেকেই পলিশ প্রোডাক্ট কিন্তু কমার্শিয়াল ফ্লোরে লাগায়, যার জন্য কিন্তু হয় কি আপনার 2-4-5 বছর পরে কিন্তু গ্লেসটা নষ্ট হয়ে যায়, যার জন্য দেখতে একটু অড দেখা যায়। তো আপনারা এগুলো যদি সেভাবে যদি আপনারা এই জিনিসগুলো দেখে যদি লাগান আশা করি আপনার ফ্লোরে কোনো প্রবলেম হবে না। এরপরে দেখুন এখানে আর একটা প্রোডাক্ট আসছে, এই যে একটা প্রোডাক্ট, এগুলো কিন্তু একদমই নতুন আসছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে আরও অনেকগুলো কালেকশন আছে, এই যে এগুলো কিন্তু সেম প্রাইসে আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন, অর্থাৎ 95 টাকা ফ্যাক্টরি থেকে নেবেন, 96 টাকা আমাদের ঘর থেকে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে 3টা কালার আছে এখানে। তারপরে মির সিরামিক্সের আমাদের বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে এর মধ্যে মির সিরামিক্সের 24-24 ফ্লোরের ভ্যারিয়েন্ট কিন্তু অনেক, এত ভ্যারিয়েন্ট 100+ ডিজাইন আছে 24-24, যেটা বাজারে অন্য 5টা কোম্পানি মিলেইলেও কিন্তু আপনার 100টা ডিজাইন পাবেন না। তো দেখুন এখানে এগুলো সবই মির সিরামিক্সের প্রোডাক্ট। এই যে দেখুন একটা কালার আছে ব্যাম্বো শেড লাইটের মধ্যে, তারপর এই একটা কালার আছে, তারপর নিচে দেখুন যারা একদম লাইটের মধ্যে চান মার্বেল শেডের মধ্যে, এই যে দেখুন এই শেডগুলো কিন্তু যখন আপনি একাধিক টাইলস ইনস্টল করবেন প্রত্যেকটা টাইলস কিন্তু আপনার মিলে যাবে। তবে আবার এখানে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই স্কেটিংয়ের ফ্লোর টাইলস কি আলাদা হয় কিনা। তো আসলে একটা সময় হয় কি যখন 24-24 প্রোডাক্ট কিন্তু ছিল না বাজারে, বা 24-24 প্রোডাক্ট থাকলেও সেটা কিন্তু চায়নাটা কিন্তু অ্যাভেলেবেল আপনারা পাইতেন, আর আমাদের দেশের মধ্যে 16-16 প্রোডাক্টটা কিন্তু তখন অ্যাভেলেবেল বেশি ছিল, বড়ো মধ্যে 16-16 আর 12-12 এই দুইটা প্রোডাক্ট ছিল। তখন হয়তো কি আপনার 16-16 ফ্লোরটা মেজে লাগে আপনার যে স্কেটিংয়ের যে ব্যাপারটা, স্কেটিংয়ে কিন্তু অন্য কালার দিয়ে কিন্তু আপনার অন্যটা একটা ডিজাইন দিয়ে করতো, বাট এখন আর সেই রিজনটা কিন্তু এখন আর নাই। সেটা হচ্ছে এখন তো বেশ দেখুন এই যে এখানে, এই যে এখানে আরও কয়েকটা কালেকশন আছে, এত ভ্যারিয়েন্ট অনেক ডিজাইন আছে আপনার অফ হোয়াইট, এই যে দেখুন একটা আছে একদম আপনার দেখতে মনে হবে যে একটা স্পাইডার ডিজাইন অফ হোয়াইট কালারের মধ্যে ক্রিম অফ হোয়াইট। তারপর এখানে দেখুন আরেকটা কালেকশন আছে, এই যে এখানে দেখুন আরেকটা কালেকশন আছে, এগুলো মিরর সবই মিরর, যদি এর আগে আমি দেখাইছি তারপরও আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটু দেখাচ্ছি, যেহেতু প্রাইসের ব্যাপারটা এই প্রাইসটা কিন্তু আপনার অবশ্যই থাকবে ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বরে যারা প্রোডাক্টগুলো কিনবেন ইনশাল্লাহ আপনারা এই প্রাইসটা কিন্তু আপনারা নিতে পারবেন। তারপর দেখুন এই যে একটা প্রোডাক্ট আছে রিশা 601,
তো এটা হলো গিয়া ক্রিস্টাল পলিশ, আরও হাই গ্লোসি, এটার প্রাইসটা কিন্তু বেশি, অর্থাৎ 96 টাকা যে প্রাইসটা এটা কিন্তু সেখানে 5 টাকা বেশি, অর্থাৎ 101 টাকা, 101 টাকায় নিতে পারবেন এই প্রোডাক্টগুলো। তারপরে এখানে দেখুন আরও কয়েকটা ডিজাইন আছে, এগুলো সবই 24-24 পলিশ। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা ডিজাইন আছে, তারপরে এই যে অ্যাশ কালারের মধ্যে, অ্যাশ কালারের মধ্যে একটা ডিজাইন আছে, অ্যাশ বলতে এটা স্কাই অ্যাশ আর কি। তারপরে দেখুন এখানে আর একটা ডিজাইন আছে, এই প্রোডাক্ট অনেক সুন্দর একটা প্রোডাক্ট, অনেক সুন্দর একটা প্রোডাক্ট। তো এগুলো আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা কালেক্ট করতে পারবেন। এখন অ্যাভেলেবেল প্রোডাক্ট, ডিসেম্বর মাসের সব প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে। যারা প্রোডাক্ট কিনেছে, কিনবেন বা কিনবেন, এখন কিনেন নাই, অবশ্যই আপনারা যদি প্রোডাক্টগুলো কিনেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে যোগাযোগ করবেন। এই যে দেখুন এখানে আর একটা প্রোডাক্ট আছে, এটাও কিন্তু RCM সিরিজের প্রোডাক্ট, অর্থাৎ আপনার এই প্রোডাক্টটা রাবি সিকের জন্য খুবই ভালো। এটাও যদি আমি আপনাদেরকে যদি দেখাই, এগুলো কিন্তু দাগ পড়বে না। এই যে দেখুন এগুলো তো দাগ পড়ার কোনো চান্স নাই, এই যে আপনার লোয়াটা ক্ষয় হবে বাট এটা কিচ্ছু হবে না। তো এই যে গ্লেজ যে প্রোডাক্টটা দেখেন, এই গ্লেজে কিন্তু আমি এটা যেভাবে ব্যবহার করতে পারছি, এই গ্লেজে কিন্তু আমি সেটা ব্যবহার করব না। কেন করব না? কারণ এটার সারফেসটা হচ্ছে পলিশ, অর্থাৎ এটা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকবেই। যদি কেউ যদি আপনাদেরকে বলে যে পলিশ মাল স্ক্র্যাচ পড়বে না, তাহলে সেটা মিথ্যা কথা বলা, একদম নিছক মিথ্যা কথা বলা, আপনারা অবশ্যই এই ফাঁদে পা দিবেন না। তারপর দেখুন এখানে আরও কিছু কালেকশন আছে, এগুলো সবই মির্সিরামিসের প্রোডাক্ট। আজকে শুধু মির্সিরামিসের প্রোডাক্টটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। এরপরে দেখুন এখানে আর একটা প্রোডাক্ট আছে, এটা কিন্তু অ্যালমিনা, কিন্তু বর্তমানে মির্সিরামিক্সে অনেক ভ্যারিয়েন্ট নাম নিয়ে কিন্তু প্রোডাক্টগুলো আপডেট করছে। এই প্রোডাক্টটা কিন্তু স্কেচ প্রুফ, এই প্রোডাক্টটা কিন্তু স্কেচ প্রুফ, অর্থাৎ দাগ পড়ার কোনো চান্স নাই। কমার্শিয়াল ফ্লোর এবং বাসাবাড়ির জন্য খুবই বেটার। যেমন নর্মালি আপনার পলিশ প্রোডাক্টটা হচ্ছে পানি পড়লে অনেক সময় স্লিপ করার চান্স থাকে, তো সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলো খুবই আপনার সেই সেফটিটা কিন্তু মেনটেন করবে। তারপর দেখুন এখানে আর একটা প্রোডাক্ট আছে, এই যে একটা কালার সাগুদানা ডিজাইন, এটা আমরা বলে থাকি। তারপর দেখুন এই যে এখানে একটা কালার আছে সাগুদানা ডিজাইন, তো এগুলো কিন্তু সেম প্রাইসে আপনার নিতে পারবেন, অর্থাৎ 96 টাকা পার স্কোয়ার ফিট। আমার এখান থেকে ফ্যাক্টরি থেকে যদি নেন 95 টাকা নিতে পারবেন। এরপরে দেখুন এখানে আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন একটা কালার মার্বেল শেডের মধ্যে, তারপর এই একটা আছে, এটা কিন্তু কমার্শিয়াল ফ্লোরের জন্য ভালো, অর্থাৎ ম্যাট ম্যাট সিরিজের যে প্রোডাক্টগুলো। তারপর এই যে দেখুন এখানে আরেকটা কালেকশন আছে এটা। তারপরে আসুন এই পাশে, এই যে দেখুন সবচেয়ে ইউনিভার্সাল যে প্রোডাক্টটা সেটা হচ্ছে অফার 24-24, এই প্রোডাক্টটা, এটা কিন্তু স্কেচ প্রুফ একটা প্রোডাক্ট, এটা স্কেচ প্রুফ প্রোডাক্ট। এই প্রোডাক্টটার কিন্তু প্রাইস এখন বর্তমানে আপনারা কিন্তু একদম কম প্রাইসে পাচ্ছেন, যেটা আপনার আপনাদের আগে প্রাইস ছিল আপনার 88-90 টাকার মধ্যে কিন্তু আপনারা নিতে হতো, বাট এখন এই প্রোডাক্টের প্রাইস কিন্তু আপনারা পাবেন 82 টাকায়, অনলি ফর 82 টাকায় কিন্তু আপনার এই 24-24 অফ হোয়াইট এই ডিজাইনটা নিতে পারবেন। যাদের প্রোডাক্ট বেশি, কোয়ান্টিটি বেশি, অবশ্যই আপনারা যদি সুযোগ হয় এখন এই প্রোডাক্টগুলো কেনার চিন্তা করবেন, তাহলে আপনাদের কিছুটা হইলেও সেভ হবে। তারপর দেখুন এখানে আরও কতগুলি কালেকশন আছে, সাদার মধ্যে দেখুন গোল্ডেন একটা শেড আছে, তারপরে এই একটা প্রোডাক্ট আছে, এটাও কিন্তু RCM। এই প্রোডাক্ট অনেক সুন্দর একটা প্রোডাক্ট, সিম্পল ডিজাইনের মধ্যে একদম, এই যে শেডটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, এটা কিন্তু কোনো চান্স নাই, দাগ পড়ার কোনো চান্স নাই, স্ক্র্যাচ প্রুফ এই প্রোডাক্টগুলো। তো আপনারা কমার্শিয়াল ফ্লোরে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো খুবই ভালো হবে, আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। তারপর দেখেন এখানে আছে ব্ল্যাক, তারপরে এই যে আছে মার্বেল শেড, এই আমাদের এই বোর্ডে 80টার উপরে প্রোডাক্ট আছে। এছাড়াও কিন্তু আমাদের আরও অনেকগুলো ডিজাইন আছে যেটা আমাদের ডিসপ্লের বাইরে এইভাবে আমরা দেখাইতে পারতেছি না, যদি আপনারা সরাসরি শোরুমে আসেন তাহলে আপনাদেরকে ইনশাল্লাহ আমরা সেভাবে দেখাইতে পারবো। তারপর এই যে দেখুন একটা শেড আছে খুবই সুন্দর, এই শেডটা কিন্তু একদমই মিলে যাবে, আপনি যেভাবে ইনস্টল করেন প্রত্যেকটা শেড, প্রত্যেকটা শেডের সাথে একদম মিলে যাবে। তারপরে দেখুন এখানে আরও কিছু কালেকশন আছে, এই যে দেখুন ব্ল্যাক, হোমোজিনিয়াস ব্ল্যাক, তারপরে এক কালার মেরুন, এই যে কালারটা দেখুন এক কালার মেরুন, আপনারা এগুলি এই ধরনের কালার দিয়ে কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন অনেক রকমের। তারপরে এখানে দেখুন একটা কালার অনেক সুন্দর, এই ডিজাইনটা কিন্তু নর্মালি আগে চায়না যে প্রোডাক্টগুলো ছিল, চায়না স্পেনের যে ক্লাইডিং যে কাটিং ফ্লোর টাইলসগুলো ছিল ছোটো ছোটো, এই একাধিক যে ডিজাইনটা মিলাইলে যখন যে একটা একটা আপনার সিন তৈরি হবে, সেই টোটাল সিনটাই কিন্তু একটা 24-24 টাইলসের মধ্যে কিন্তু ফুটিয়ে তুলছে। এই যে দেখুন ফ্লোরের জন্য খুবই সুন্দর, এই টাইলসটা আসলে অনেক সুন্দর একটা টাইলস, আপনারা কিন্তু এই ধরনের টাইলসগুলো কিন্তু ফ্লোরের জন্য খুব ভালো হবে, আপনারা লাগাইতে পারেন এগুলো। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রোডাক্ট,
তো কিছু কথা আসলে না বললেই নয়, অনেকেই বলে থাকেন যে ভাই আসলে সব প্রোডাক্টের প্রাইস এক। এখন ইতিমধ্যে কিন্তু আমি এইসব বিষয় নিয়ে কিন্তু দুই তিনটা ভিডিও আপনাদের মাঝে করেছি। ইনশাল্লাহ আবার চেষ্টা করবো ২৪ প্রোডাক্টটা নিয়ে কিন্তু আপনাদের মাঝে একটা ভিডিও করা, কেননা আপনার বাজার হচ্ছে এখন বর্তমানে প্রতিযোগিতা মার্কেটে প্রত্যেকটা কোম্পানি কিন্তু আপনার চেষ্টা করে বাজারে টিকিয়ে থাকার জন্য। কেউ আছে কোয়ালিটি দিয়ে কিন্তু টিকে আছে, কেউ কিন্তু প্রাইস দিয়ে টিকে আছে। অর্থাৎ আপনি যদি প্রাইসটা যদি কম হয় অবশ্যই সেই কোয়ালিটিটা কিন্তু মেনটেন করতে পারবে না, কারণ আপনার এটার যে একটা যে কাঁচামাল এটা তৈরি করার যে উৎপাদনগুলো আছে এগুলো যদি ভালো ব্র্যান্ড ভালো কোয়ালিটি দিতে চান অবশ্যই আপনার কস্ট বাড়বে। তো এই জিনিসটা অবশ্যই আপনারা যারা বুদ্ধিমান আছেন অবশ্যই জিনিসগুলো কিন্তু আপনারা বুঝবেন খুব সহজেই। তো আমি আপনাদেরকে বলবো যে প্রোডাক্ট কেনার আগে অবশ্যই রেটের দিকে না তাকিয়ে আপনারা অবশ্যই ব্র্যান্ড এবং কোয়ালিটির দিকে তাকাবেন, এতে করে ইন ফিউচার যে আপনি ফ্লোরটা ব্যবহার করতেছেন সেটা আপনার জন্যই ভালো হবে। তারপর দেখুন এখানে অনেকগুলো ডিজাইন আছে, এখানে এই যে প্রোডাক্টগুলো কিন্তু রিসেন্টলি আসছে, এই যে একটা কালার আছে, দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে। তারপর যদি আপনাদেরকে আরও দেখাই, এরকম একাধিক অনেক ডিজাইন দেখাইতে পারবো যদিও আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি। আর সবসময় আমি চেষ্টা করি একাধিক একটা ডিজাইন নিয়ে আলোচনা করার জন্য, একটা সাইজের উপরে আলোচনা করার জন্য, এতে করে হয় কি আপনারা সাইজটাও দেখতে পারলেন ডিজাইনগুলোও দেখতে পারলেন, দেন আপনার প্রাইসটা সম্বন্ধে ধারণা হলো, বা যারা পছন্দ করতে চান তাদের কিন্তু পছন্দ করতে কিন্তু সুবিধা হলো। এই যে দেখেন একটা প্রোডাক্ট, এটা কিন্তু হার্ডওয়ার্কের একটা টাইলস, অর্থাৎ এটা এক্সকেস প্রুফ, এটা স্কেচ প্রুফ, ফ্লোরের জন্য খুবই ভালো একটা টাইলস, এগুলো আপনারা লাগাইতে পারেন ফ্লোরের জন্য। তারপর দেখুন এখানে আরেকটা টাইলস আছে মার্বেল শেড, এই যে দেখুন এখানে, হয়তো এখানে আপনারা গ্লেজটা বুঝতে পারছেন না কারণ এটা হচ্ছে লাইটের বিপরীতে আছে। যদি আমি যদি আপনার ফ্লোরে যদি আমি সেট করে একটা টাইলস দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে টাইলসটার গ্লেজটা কত। আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও শেষে ইনশাল্লাহ গ্লেজটা কীরকম সেটা সম্বন্ধে আমি ধারণা দিচ্ছি আপনাদেরকে। তারপর দেখুন এখানে আরও অনেকগুলো ডিজাইন আছে, একটা শেড আছে, এই যে তারপর দেখুন এখানে আরেকটা শেড আছে, এটা হচ্ছে উডেন শেড। তারপরে আছে আপনার এই একটা, দেখুন এই শেডটা কিন্তু অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে, একদম প্রত্যেকটা শেড একদম মিলে যাবে যখন আপনি ইনস্টল করবেন, প্রত্যেকটা টাইলসের সাথে একটা শেডের সম্পর্ক হবে। তারপর দেখুন এখানে আরও অনেকগুলো ডিজাইন আছে, এই যে একটা ডিজাইন, এই প্রোডাক্টগুলো রিসেন্ট আসছে। যারা এই ধরনের পাতা এই ধরনের কালার চাচ্ছেন আপনারা কিন্তু ফ্লোরের জন্য আমাদের কাছ থেকে এগুলো কালেক্ট করতে পারবেন। তারপর দেখুন এখানে আছে ব্ল্যাকের মধ্যে শেড, এই ব্ল্যাকের এই শেডগুলো কিন্তু প্রাইসটা বেশি, অর্থাৎ এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে ৯৫ টাকা, সেক্ষেত্রে এটা ৫ টাকা বেশি, অর্থাৎ ১০০ টাকা কিন্তু আমাদের কাছ থেকে নিতে হবে। এটা কিন্তু ৯৫টা কিন্তু ফ্যাক্টরির প্রাইস ৯৫টাকা। তারপর দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে, এটাকে আমরা অ্যামাজন শেড বলে থাকি, এটা কিন্তু সেম চায়না একটা প্রোডাক্ট আছে। তো এই শেডগুলো কিন্তু ফ্লোরের জন্য খুবই ভালো, আপনি যত সিম্পল ডিজাইন সিম্পল শেডের মধ্যে দিবেন ফ্লোরে যত ইনস্টল বেশি করবেন তত কিন্তু দেখতে ভালো লাগবে। তারপর দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে, এই যে এই ফ্লোরগুলো কিন্তু অনেক বেশি মার্কেটে চলতেছে। তারপর দেখুন এখানে আরেকটা শেড আছে, তারপর একটা আছে হার্ড শেল্ডের প্রোডাক্ট, এটাও কমার্শিয়াল ফ্লোরের জন্য ভালো, বিশেষ করে আপনার সুপার শপ, তারপরে হচ্ছে আপনার যে কোনো শপে যেখানে রাব ইউজটা বেশি হবে ওই সব শপের জন্য এইসব প্রোডাক্ট খুবই ভালো। তারপর দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে, এই জন্য এখানে অনেকগুলো ডিজাইন আছে, আপনার সরাসরি যদি আসেন ইনশাল্লাহ দেখতে পারবেন। তারপর দেখুন এই যে এখানে অনেকগুলো ডিজাইন আছে, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে, দেখেন আপনারা কিন্তু গ্লেজটা কিন্তু অত ভালোভাবে বুঝতেছেন না। আমি যদি আপনাদেরকে যদি ফ্লোরে সেট করে প্রোডাক্টটা দেখাই, এই যে দেখুন গ্লেসটা এখন আপনারা দেখুন, এটা কিন্তু আপনার আমি এখানে যখন এখানে দেখাইলাম তখন কিন্তু লাইটিংয়ের আপনার রিফ্লেক্টটা কিন্তু পড়ে নাই, যার জন্য অনেক গ্লেস আপনারা বুঝতে পারতেছেন। এগুলো আসলে অনেক হাই গ্লোসির প্রোডাক্ট, মিরসিরামিক্সের যে মিরর পলিশ প্রোডাক্টগুলো আছে খুবই হাই গ্লোসি। এবং আপনার এই যে আপনারা দেখুন বডিটা, দেখুন প্রোডাক্টের বডিটা দেখুন, এবং এতটাই হেভি এতটাই হার্ডনেস আপনার টাইসটা, এই যে দেখুন এটা আমাদের যতই ফাড়ান কোনো কিচ্ছু হবে না, যত ওয়েট দেন কোনো সমস্যা নেই, এত হেভি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো। নর্মালি এই জায়গায় যদি অন্য কোনো নর্মাল কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট হইতো আপনার, এই যে এটা যে আমি টাইসটা ফালাইছি না, এটা যদি টাইসটা যদি কোনো প্রবলেম থাকতো তাহলে মাঝখানে কিন্তু একটা গ্যাপ তৈরি থাকতো, যার ফলে হতো কি এই গ্যাপটা হওয়ার পরে নিচে কিন্তু আপনার সাপোর্টিংটা না পাওয়ার কারণে টাইসটা কিন্তু মাঝখানে ছেড়ে দিত, অর্থাৎ ভেঙে যেত। তো এই ধরনের এই যে এই মিরসিরামিক্সের যে ফ্লোরে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু এই ধরনের কোনো প্রবলেমগুলো নাই, যার জন্য ফ্লোরের জন্য খুবই ভালো প্রোডাক্ট। তো বিয়ার্স
মির্সিলামেসের 24-24 প্রোডাক্টগুলো সারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন 8-12 প্রোডাক্টগুলো। অর্থাৎ এ টু জেড যে কালেকশনগুলো আছে, এ টু জেড যে সাইজগুলো আছে, 8-12 আছে, 10-16 আছে, 12-20, 12-24 সাইজ, এবং ফ্লোরের জন্য 16-16 আছে, 12-12 আছে, এবং সিঁড়ি আছে। বিশেষ করে 12-24 যারা সিঁড়ি লাগাইতে চান, আমাদের কাছে হিউজ ডিজাইন আছে। এত সুন্দর সুন্দর ডিজাইন বর্তমানে আসে, আপনারা দেখলে মনেই হবে যে মার্বেল ডিজাইন, যেটা বাজার থেকে অনেক ব্যতিক্রম একটা ডিজাইন। তারপরে নিতে পারবেন 32-32 স্টাইলস এবং 24-48, আর সর্বশেষ 16-16 টিজি পলিশগুলো। তো ভিউয়ার্স, আজকে আশা করি আপনারা আমাদের মাধ্যমে অনেক কিছু বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।